তাই আমি একজন ভাই হারিয়েছি, আমি একজন বন্ধু হারিয়েছি এবং আমি একজন অভিভাবক হারিয়েছি। এবং বাংলাদেশের মানুষ একজন অন্যতম সেরা অভিনেতা হারিয়েছে, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক আমার কাজিন, আমার 3 বছরের বড়। বড় হলেও আমরা 2 ভাই সমসাময়িকভাবে বেড়ে উঠেছি, আর ওনার সাথে অনেক স্মৃতি, ছোটকালের স্মৃতি, দেশের স্মৃতি, বিদেশের স্মৃতি। এবং আমি রাজনীতি করতাম, উনি যখন রাজনীতিতে অংশ নেয় নাই তার আগে উনি আমাকে খুব উৎসাহিত করতেন রাজনীতিতে। এবং ভাই হিসাবে থাকলেও আমরা বন্ধু সুলভ ছিলাম এবং উনি অনেক সময় আমার গার্জিয়ানের মতো দায়িত্ব পালন করেছেন, গার্জিয়ানের মতো। আমি যখন কারাগারে ছিলাম এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময়, আমি এইখানে 4 মাস ছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে, ময়মনসিংহ কারাগারে ছিলাম আমি 3 মাস। আমার জেলখানার যাবতীয় পত্র পত্রিকা, তারপরে খাওয়া দাওয়া এক্সট্রা, তারপরে আমার যা ওখানে দরকার সব উনি সরবরাহ করতেন। আর আমি ময়মনসিংহ কারাগার থেকে মুক্ত হইবার পরে উনি ওনার গাড়ি পাঠিয়ে দিয়ে আমাকে সেখান থেকে নিয়ে এসেছেন। তাই আমি একজন ভাই হারিয়েছি, আমি একজন বন্ধু হারিয়েছি এবং আমি একজন অভিভাবক হারিয়েছি। এবং বাংলাদেশের মানুষ একজন অন্যতম সেরা অভিনেতা হারিয়েছে এবং এই 17 নির্বাচনী এলাকার জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি হারিয়েছে। আর 1975 সালের 15 আগস্টের পরে বঙ্গবন্ধুর কথা যখন অনেকে বলতেন না বা বলার পরিবেশ ছিল না, তখন উনি কিন্তু সাহসিকতার সাথে বঙ্গবন্ধুর কথা বলতেন এবং সাহস নিয়ে কথা বলতেন। ওনার রাজনীতি জনগণের জন্য, কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, এর বিনিময়ে কিছু পাবেন এই ধরনের চিন্তা নিয়ে উনি রাজনীতি করেন নাই। কাজেই একজন সমাজসেবক, একজন অভিনেতা, একজন রাজনৈতিক নেতা, একজন সংসদ সদস্য হারিয়ে আমরা খুবই মর্মাহত, ব্যথিত। আমি আমার ভাই হিসাবে সবার কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, এটার জন্য যেন সবাই দোয়া করে। ওনার অনেক কথাই মনে দাগ কাটার মতো। উনি এই জীবনে নিজের চিন্তা থেকে আরম্ভ করে জনগণের চিন্তা করা, জনগণের পক্ষে কাজ করা, মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করা, বঙ্গবন্ধুর চেতনাগুলিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধু কোন সময়ে ওনাকে কী বলেছেন সেই সমস্ত কথাগুলি বলা, এগুলি একটা গুরুত্বপূর্ণ স্মৃতি এবং গুরুত্বপূর্ণ বিশেষ, হ্যাঁ, আমাদের কাছে সবসময় স্মরণে থাকবে। আমরাও সেই কথাগুলিকে স্মরণে রেখে এগিয়ে যাব, মুক্তিযুদ্ধের সপক্ষে চেতনাকে ছড়িয়ে দেবার জন্য উনি যে কথাগুলি বলতেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।